জানাবো ব্ল্যাকহেড ডেঙ্গু পরিস্থিতির খবর। শুধু জুলাই মাসেই রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে 450-এর বেশি শিশু ডেঙ্গু রোগী, আর এই সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে। বয়স্কদের তুলনায় বেশি ঝুঁকিতে থাকে আক্রান্ত শিশুরা, তাই অভিভাবকদের গণসচেতনতার তাগিদ চিকিৎসকদের। মাহমুদ হাসানের প্রতিবেদন। ঢাকার শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালে ঝুঁকিতে থাকা শিশু ডেঙ্গু রোগীর অতিরিক্ত ভিড়। রাজধানীর বিভিন্ন এলাকার পাশাপাশি সারা দেশ থেকেই হাসপাতালটিতে আসছে ডেঙ্গু আক্রান্ত শিশুরা। দুটি ইউনিটের শখানেক বেড দেয়া হচ্ছে তাদের চিকিৎসায়। জ্বর ছিল প্রচুর, মানে 104-এর মতো জ্বর। জ্বর নিয়ে আমি মেডিকেলে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ডাক্তাররা দেখার পরে ওনারা প্রাথমিক টেস্ট করলো। টেস্ট করলে দেখা যায় যে ডেঙ্গু পজিটিভ। জ্বর থাকার কারণে দেখুন বাসায় মানে নেতায় পড়তেছিল, তার জন্য তাকে মানে হাসপাতালে নিয়ে আসছে। দিনরাত 24 ঘন্টায় শিশুদের চিকিৎসা দিচ্ছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকরা। সরকারি সহায়তার পাশাপাশি নিজেদের একদিনের বেতনও চিকিৎসায় ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই কিট যতক্ষণ আমরা সরকারের কাছ থেকে সাপ্লাই পাবো ততক্ষণ পর্যন্ত আমরা পয়সা নেব না। সরকারেরও তো এখন অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে, কারণ এত ডেঙ্গু রোগী কিন্তু সরকার সেই পরিস্থিতিটা আগে নিচ্ছিল যে খেয়েই এখন কিন্তু তাদের কিটের এখনও দিতে পারছে। আমাদের যেটা দরকার ডেঙ্গু রোগীর জন্য স্যালাইন দরকার, সেটা আমাদের অ্যাডিকুয়েটলি আছে, আমরা নিজেরাই সেটা ব্যবহার করি। কিন্তু কতগুলো স্যালাইন যেমন ভলিউম এক্সপ্যান্ডার বলি যেটাকে আমরা হিম্যাক্সিল ওষুধ, সেগুলো কিন্তু আমরা কিনে রিজার্ভ রাখছি। সেগুলো সরকারের কাছ থেকে আমরা চাই, কিন্তু সরকারের কাছ থেকে সেটা অ্যাডিকুয়েটলি সাপ্লাই দিতে পারবে কিনা আমি জানি না। জ্বর হলে শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ তাদের। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।